হ্যালো গাইস, আমি এখন কফি বানাচ্ছি আমার বড় ভাইদের জন্য। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। অলরাইট, তো এখন বাজাচ্ছে সকাল 9:07। আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগতেছে সকাল সকাল, তাই বেলকনিতে এসে দাঁড়ালাম। গাইস, আমার ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও। ওকে, তো এখন ব্লগ আপলোড করার সময় হয়ে গেছে, তাই এখন ব্লগটা আপলোড করে দিচ্ছি কালকের। যারা দেখো দেখে নিও। গাইস, পানির বোতলটা কিউট না? এগুলো কিন্তু খুবই ছোট দেখতে, এগুলো কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। দেন অফিসের কাজগুলো করতেছিলাম। আজকে লাঞ্চে আছে এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে মাংস। হ্যালো গাইস, আমি এখন কফি বানাচ্ছি আমার বড় ভাইদের জন্য। সো আমি এখন কিভাবে কফি বানাচ্ছি তোমরা দেখো। প্রথম আমি এগুলোতে বেশি করে কফি নিলাম, যেখানে আমি পানিটা গরম করছি। গাইস, লাঞ্চের পরে এক কাপ চা বা কফি না হলে ভালো লাগে না। এই যে দেখতে পারতেছো, রফিকে মাত্র আমাদের জন্য একটা কফি বানিয়ে দিয়েছে দুইজনের জন্য, দুইটা। এটা হচ্ছে মানে একেবারে র কফি, এটাতে কোনো চিনি দেওয়া হয়নি। ওকে, তো আজকের জন্য এতটুকু। সব ভালো থাকো, সুস্থ থাকো, বাই।